আর একটা দল কায়ামতের দিন জমা হবে, আর একটা দল জমা হবে, লোকটার মুখে মাংস থাকবে না, শুধু হাড় গুলো থাকবে, আর এই হাড় অবস্থাতে জমা হবে এই লোকটা পৃথিবীর বুকে। দুনিয়ার বুকে লোকটা বিনা অভাবে ভিক্ষা করেছিল, যে বিনা অভাবে ভিক্ষা করে ওই লোকটার মুখে মাংস থাকবে না, এই অবস্থাতে কামাতির দিন জমা হবে। ওর একটা দল একটা শ্রেণী ভাই বিনা অভাবে ভিক্ষা করতে যায়েন না, আর একটা দল জমা হবে, আর একটা দল জমা হবে, তার মুখ দিয়ে দাউ দাউ করে আগুন বের হবে রে ভাই। আগুন বেরানো অবস্থাতে জমা হবে, মুখ দিয়ে খালি আগুন বের হবে, লোকটা জমা বর একটা দল একটা শ্রেণী। এইভাবে যখন জমা হবে এই লোকটা পৃথিবীতে ইয়াতিমের মাল অন্যায় ভাবে ভক্ষণ করেছে, যারা ইয়াতিমের মাল অন্যায় ভাবে ভক্ষণ করে পৃথিবীতে ওই লোকটা। আল্লাহর নবী যখন মেরাজে গিয়েছিলেন একটা দৃশ্য দেখেছিলেন, একটা লোককে দেখছেন রে ভাই, তার আগা দিকে একটা বড় প্লেট সাজানো আছে, আর প্লেটের ওপরে আগুনের আঙ্গার রাখা আছে, আর আগুনের আঙ্গার গুলো তাকে খেতে বলা হচ্ছে, মানে এক লোকমা করে করে ছোট ছোট সাইজের, লোকটা খাচ্ছে না। ফেরেশতারা যখন ওকে দিচ্ছে মায়ের জারির কলবুলিতে খেয়ে নিচ্ছে, আর যেমন ঘট করে গিলছে রে ভাই, সঙ্গে সঙ্গে পিছুর দিক থেকে তিন নম্বর গেট দিয়ে ভটম করে বেরিয়ে যাচ্ছে, লোকটা খালি বাপরে মারা করে চিৎকার করছে, কাটাকাটা করছে। জিব্রাইল জিজ্ঞাসা করলে, জিব্রাইল এই লোকটা পৃথিবীতে এমন কি পাপ করেছে, আল্লাহ পাককে এত বড় সাজা দিয়েছে বলুন তো। জিব্রাইল বললেন, নবী গো, এই লোকটা আপনার উম্মতের মধ্যে কার? এই লোকটা পৃথিবীর বুকে জমিনের ওপরে এই লোকটা করেছে কি, ইয়াতিমের মাল অন্যায় ভাবে ভক্ষণ করেছে, জোর পূর্বক খেয়েছে, আল্লাহ পাক ইয়াতিমের মাল খাওয়ার জন্য এই সাজা ওকে দিয়েছে, আগুন খিলাচ্ছে। তো ভাই ইয়াতিমের মাল খাবেন না ভাই, ইয়াতিমের মাল জীবনে খাবেন না। ইয়াতিমের মাল কে খায় জানেন? হয় চাচা, না হয় মামা, না অন্য লোক খাবে যে ভাই, অন্য লোক খায় তো বেচা থাকেন, এতিমের মাল খাবেন না। ওর যা আছে ওর হক ওকেই দেন, আপনি খেয়েন না, না তো আপনাকে আগুন খিলানো হবে, আর মুখ দিয়ে আগুন বেরানো অবস্থাতে কেয়ামতের দিন জমা হতে হবে। আর এই সব লোক কি অবস্থা হবে বুঝতে পারছেন? কেয়ামতের দিন আর একটা দল আসবে, লোকটার একটা সাইড মরে যাবে রে ভাই, হ্যান্ডিক্যাপের মতন একটা সাইড মরে যাবে, একদিকে কোকড়ো হয়ে ধনুকের মতন টেড়ো হয়ে কেয়ামতের মাঠে জমা হবে। ওই লোকটাকে দেখে লোক চিনে নিবে, এই লোকটা পৃথিবীতে দুটা তিনটা চারটা করে বিয়ে করেছিল, কিন্তু লোকটা ইনসাফ দুনিয়াতে করে নাই, দুনিয়াতে ইনসাফ করে নাই, এক কারণে আল্লাহ পাক ওকে এই সাজা দিয়েছেন, একটা সাইড মারা যাবে টানাস টানাস করতে করতে, কেয়ামতের কোটি জমা হবে, আর একটা দল একটা শ্রেণী একদিকে জমা হবে। তো ভাই দুটা তিনটা বিয়ে করতেই হবে, এটা কোনো কথা হলো যে ভাই? আ আল্লাহর নবী বলেছেন, তুমি চালাইতে পারলে চারটা বিয়ে করো যদি তোমার ক্ষমতা থাকে, নাকি শক্তি থাকে, তাহলে চারটা করো। আল্লাহর নবীর দরবারে একজন যে বলছে, হুজুর আমার খুব অভাব, আমার কঠিন অভাব হুজুর, তা কী করবো কহেন তো? আল্লাহর নবী বললেন, তোমার কয়টা স্ত্রী? বললে একটাই আছে। বললে আর একটা বিয়ে করো। এবার আল্লাহর নবীর কথা শুনে লোকটা বাড়ি যা, আর একটা বিয়ে করলো, দুটা হয়ে গেল।
এবার যখন দুটা স্ত্রী হলো ভাই, এবার বাড়ি আসা লোকটা করেছে কি, লোকটাকে বলছে যখন দুটা স্ত্রী হলো কয়দিন পরে আল্লাহ নবীর কাছে এসে বলছে হুজুর আরও ব্যাপার খারাপ। বলে কেন? বললে বাদাবাদি করে খাচ্ছে হুজুর, ই যদি দু থালি ভাত খাইব বলছে আমি তিন থালি খাবো, ও তারপর দিন তিন থালি তো আনি বলছে চার থালি খাবো, হুড়াহুড়ি করে খাচ্ছে, ব্যাপার খারাপ আর অভাব অনাটন শুরু। বলে তুমি আরেকটা বিয়ে করো। এই লোকটা যে আরেকটা বিয়ে করলো, আরেকটা যখন বিয়ে করলো তো কয়দিন পরে বলছে হুজুর ব্যাপার খারাপ। বলে কি? বলে তিনটা স্ত্রী হলো তো আরও ঝামালা, হিটাহিটি বাড়তে বাদাবাদি, আর সব খাইয়া উড়িয়েছে, তেল মেখে উড়িয়ে দিয়েছে, সব জিনিসের টান, অভাবই ছুটে না, কি করব। বলে তুমি আর একটা করো, চারটা করো। লোকটা আর একটা বিয়ে করে নিল, আর একটা যখন বিয়ে করলো তো লাস্টেকার স্ত্রীটা ভাই ভালো পেয়ে গেল, মানে হাতের কাজ জানে, হুনার জানে, তার মানে ও তখন করলো কি, এই টুপি গালা সুতার টুপি বানাতে জানে ভাই। এইবার টুপি যখন বানাতে লাগলো আর এগুলো স্ত্রীকে শিখিয়ে দিলি তোমরাও টুপি বানাও, চারজনা মেলে যখন শুরু করলে তো মনে হচ্ছে কলকারখানা চালু বাড়তে ফ্যাক্টরি, টুপি বানিয়ে জমা করে দিলে ওর স্বামীকে বললো তুমি খালি বেঁচে বেড়াও, গ্রামে গ্রামে যাও, সুতার টুপি ৫০ টাকা ৬০ টাকা। এইবার বেচতে লাগলো, চার দিনে বড় লোক, ওরে সোহান আল্লাহ, ফ্যাক্টরি চালু হয়ে গেছে, ফ্যাক্টরির মালিক, টাকা জমা গাদা গাদ। বলছে হুজুর কাম মনে গেছে। বলে কি? বলে চারটা করার পরে শান্তি পাওয়া গেছে, মানে অভাবটা দূর হয়েছে। তো চারটা যদি আপনি করেন তো যেই সের লোক চারটা স্ত্রী চালাইতে পারবে যে ভাই ওকে বডি লাগাবে এরকম, হ্যাঁ হাই ফাই বডি লাগাবে, চারটা স্ত্রী যেমন তেমন ব্যাপার নয়, মোচ লাগাবে ওরে কাড়া কাড়া, রেগে গেলে যাতে খালি পালিয়ে উঠ না একবার এরকম নাকি, আর বুদ্ধি লাগবে মাথাতে দারুণ। সবাই যখন ঘুমাইতে যাবে রাত্রে তখন ওকে ওয়াজ শুরু করতে হবে তিন চারটে স্ত্রীর গায়ে নাকি, আগে একটু ওয়াজ করে বুঝাইতে হবে, বুঝার পরে তখন শান্তি পেবে নাকি। তাইলে চাল্লাক লোক হলে চারটা করেন, আর না তো ঝামালা কুড়াইতে যায় না, বুঝতে পারছেন? আমরা মুলি সাহেব মানুষ, সবাই পারবো তিনটে চারটা করতে, পারবো না চারটে চালাইতে, খুবই পারবো। কোনটা মুলবি কমজোর আছে, দুই একটা এরকম আছে কমজোর, না তো সবাই তো একেবারে হান্ডা বডি নাকি। কিন্তু আমরা কেন যাই না যে প্রত্যেক দিন আগুন পোহাইতে হবে ভাই, রাত লাগলে আগুন পোহাইতে হবে নাকি, কেন ক্যাচাল করতে যাবো আর ভাইজাল কুড়াইতে যাবো, একটা আছে আলহামদুলিল্লাহ এটাই ভালো আছে নাকি। দুটা তিনটা করে একটা লোক দুটা বিয়ে শাদী করলে যে ভাই দিয়া করেছে কি, মসজিদে যা পড়ে আছে। এবার একটা লোক এখন আজান হচ্ছে কয়টার সময় ভাই জানেন? রাত কয়টার সময় ফজর আজান হয়েছে? ৪:৩০ এখন আজান। তো ৪:৩০ আজান লোকটা চারটার সময় চলে গেছে, দেখছে তো একটা লোক মসজিদে বসে আছে, তার পরের দিন করেছে কি ৩:৩০ সময় গেছে, দেখছে লোকটা বসেই আছে, পশ্চিম দিকে মুখ করে বসে আছে, খালি গুনগুন করছে। তারপর দিন যদি ৩:০০ সময় গেছে দেখ লোকটা বসেই আছে, তো যে আগে যাবে ও আজান দেওয়ার হকদার, মানে ওই আজান দিতে পেবে, তার মানে আগে এসছে তো আজানটা ও দিবে, নেকিটা ও কামাইবে। তো এই লোকটা বলছে এরকম করে আর হবে না, যখনই যত রাতে আসছি দেখছি লোক বসে আছে, এই তো ব্যাপার খারাপ। তো লোকটাকে বলছে হাজি ভাই তুমি এমন কী আমল করছো দুনিয়া, তাহাকে কহ তো। তো লোকটা রেগে গেছে, আমল করবে নাকি, এই যে ভাই ভালো হলে করত, তো আমল করবে, আমি আমল করছি, বাড়িয়ালির ঘা ঠেলা তো বসে দেখা বসে আছে আর তুমি কছো আমল করছো, তার মানে ক্যাচাল গেঞ্জাম ঝগড়া কত শুনবে, ঝগড়ার ডরে যা মসজিদে যা লুকিয়ে বসে আছে। তো ভাই বিয়ে শাদী বেশি যদি চালাইতে না পারেন তো করিয়েন না, অর্ডার আছে করেন ভালো আলহামদুলিল্লাহ, যদি চালাইতে পারেন মানা নাই, কিন্তু পারলে করেন, না পারলে ওই হ্যান্ডিক্যাপ হইতে যান না কিয়ামতের দিন নাকি। তো কথা হচ্ছে ভাই যে ইনসাফ করবেন, যদি করে নেন, যারা করে লেছেন লিয়েছেন, যারা করার ইচ্ছা করছেন করেন, কিন্তু ইনসাফ করবেন, যদি ইনসাফটা ভালোভাবে করেন, বিচারটা ভালোভাবে করেন, তাইলে ইনশাআল্লাহ আপনি নেকি পাবেন, সব পাবেন, পৃথিবীতে মেয়ে ছেলে বেড়ে গেছে ছেলে মক্কা, বুঝতে পারছেন? যদি চারটা করে সবাই করেন, তালবাংরোয়ার লোক, মালদা জেলার লোক, তাহলে বেটি ছেলে শট মারবে কি না, চারটা করে সবাই করেন তো শট মারবে কি না, মেয়ে ছেলে ঢুঁড়ে পাওয়া যাবে না। এখন একটা বউ দেখতে গেলে মোটরসাইকেল দিবে যে কোনো রকম দিব, তো ইয়াপাচি লাগবে, কেউ বলছে বুলেট লাগবে, তখন মেয়ের বাপকে বুলেট দিবে ছেলের বাপ, ভাই তোমার বেটিটা দাও বহু করবো। তো ভাই কয়খান গঠন নেবে,
যা লিবা দেবো ইনশাল্লাহ, কিন্তু তোমাকে কিচ্ছু লাগবে না, খালি বেটটা দাও। তার বেট ছেড়ে শট মারলে এই পাপের কাজটা হটে যাবে নাকি? ওই জাকির নায়ক বলেছিল, ডাক্তার জাকির নায়ক, যে বড় পাপকে রুখতে যায় যদি ছোট পাপ হয়ে যায় তো ছোট পাপটা করে ফেলো নাকি? এটা বড় পাপ যদি রুকা যায় তো ছোট পাপ কোনো ব্যাপার নাই। তো ওই লেগা বলছি যে যখন চারটা করে সভায় করবেন তো ইনশাল্লাহ পাপের কাজ কম হবে নাকি? কিন্তু এখন মেয়ে ছেলে বেশি হয়ে গেছে, এই জন্য দুনিয়াতে বেশি ঝামালা আর লাফড়া। তো কথা হচ্ছে ভাই, সৌদি আরবে প্রত্যেক লোকের দেখেন চারটা করে স্ত্রী, তিনটা করে স্ত্রী, তিনটার নিচে নাই। যে দুটা একটা স্ত্রী হয় বলবে কাঞ্জুস, সরবারি কেউ বিয়ে দেবে না, ব্যাটা বেটি বিক্রি করা মুশকিল। দুটা যদি হয় বলে কাঞ্জুস, তিনটা হয় চলবে, চারটা হয় আহ দিলদার লোক খুব ভালো। এরকম সৌদি আরবের নিয়ম ভাই। তো কথা হচ্ছে আপনারা কিয়ামতের দিন হ্যান্ডিক্যাপ হতে যায় না। এভাবে যখন কায়ামতের দিন আর একটা সেরেনা আর একটা দল আসবে, লোকটা কিয়ামতের দিন হ্যান্ডিক্যাপ হয়ে হাত থাক পা দোকান থাকবে না, হাত থাকবে না, পুঙ্গ হয়ে গড় পারতে পারতে উল্টে তা পাল্টে তা জমা হবে রে ভাই। ওই লোকটা পৃথিবী তার জমিদার উপরে, ওই লোকটা করেছিল কি, ওই লোকটা পৃথিবীতে পড়োশির ওপরে জুলুম করেছে, পড়োশিকে কষ্ট দিয়েছে, কারণকে পুঙ্গ করে কেমতির দিন গোড় পাড়তে পাড়তে উল্টিতে পাল্টিতে জমা হতে পর একটা দল একটা শ্রেণী। পড়োশিকে ভয় কষ্ট দিবেন না, আপনার ভালো মন্দের রেপোর্টার হচ্ছে আপনার পড়োশি, আপনি ভালো না খারাপ আপনার রেপোর্টার হচ্ছে পড়োশি। পড়োশিকে আজ কোনোদিন কষ্ট দিবেন না, দুঃখ দিবেন না, পড়োশিকে ভালোবাসেন, পড়োশির সঙ্গে মিল রাখেন, মহব্বত রাখেন, ইনশাল্লাহ আল্লাহ আপনাকে ভালোবাসবে। যদি পড়োশিকে কষ্ট দেন, তাকলিফ দেন, দুঃখ দেন, আপনার পরকাল নষ্ট হবে কেয়ামতের দিন পুঙ্গ হয়ে, আপনাকে কেয়ামতের দিন উঠতে হবে রে ভাই। আল্লাহর নবী একদিন জিহাদে যুদ্ধে যাবে, বের হয়ে গেছে সাহাবাদেরকে নিয়ে, সাহাবারা রেডি হয়ে গেছেন যাবে। আল্লাহর নবী বললেন, ওরে আমার সাহাবারা, তোমরা যুদ্ধে যাবে জিহাদে যাবে, তোমরা বলো তো আবার অনেক সাবাচক, কিংবা তোমরা বলো তো কেউ কিরকম পড়োশিকে দুঃখ কষ্ট দিয়েছি এরকম লোকাচক। বললেন নবীগণ, একজন সাবা দাঁড়িয়ে বললে, হুজুর আমি আছি, আমার পড়োশিকে আমি কষ্ট দিয়েছি, দুঃখ দিয়েছি। আল্লাহর নবী বললেন, কী কষ্ট দিয়েছ? বললে, আমি কষ্ট দিয়েছি আমার পড়োশির ঘরের দাওয়াত আজকে ভরের বিলাই পেচ্ছাপ করেছি। আল্লাহর নবী বললেন, তুই বাড়ি যাও, তোমাকে জিহাদ করতে যেতে হবে না, ঘুরে বাড়ি যাও, যাও চলে যাও, ঘুরিয়ে পাঠিয়ে দিলেন। তো ভাই, পড়োশিকে কষ্ট দিয়েন না, তাকলিফ দিয়েন না, আপনার ভালো মন্দের রিপোর্টার আপনি নিজে বুঝতে পারবেন আপনি ভালো না খারাপ, বুঝতে পারছেন? তো পড়োশিকে কষ্ট দেবেন না। আর একটা দল জমা হবে কামাতির দিন, লোকটা একবারে পুরা উস্কাঠির মতাল কাতরা মাখানো থাকবে, কালো পেঁচকুটি একবারে পুরা মবিল। ওই লোকটা কিয়ামতের দিন ওইভাবে জমা হবে, আর একটা শ্রেণী একটা দল একদিকে জমা হবে, যে লোকগুলো মনির গোলাম হয়ে মজা লুটত পৃথিবীতে, মনের গোলাম, মনে মনে খারাপ গাইত, মনে মনে মজা নিত, ওই লোকগুলোর চেহারা বিকট হয়ে যাবে, কালো পুরা উস্কাটির মতো হয়ে যাবে। ওরা একটা দল একটা শ্রেণী একদিকে জমা হবে, আর একটা দল জমা হবে, লোকটার জিভ একবারে বুকের বুক পর্যন্ত ঝুলবে, আর লাল ঝুল পড়ে বুকটা ঘিন ঘিরা হয়ে যাবে, কোনো লোক ওই লোকটার কাছে কাছে ভিড়বে না, আর লোকটা ওই লোকটার কাছে যাবে না, আর এত দুর্গন্ধ, এত খারাপ, এত খারাপ বদবু, কোনো মানুষ তার কাছে কাছে যাবে না রে ভাই। ওই লোকটা হলো পৃথিবীর আলেম, যেসব মুলবিগুলো, যেসব আলিমগুলো লোককে ফতোয়া দিবে একটা, আর নিজে আমল করবে আর একটা, নিজে আমল করবে না কিন্তু লোককে বলবে তুমি এরকম এরকম কর। এরকম মুলবি নাই দুনিয়াতে ভাই, আছে কি না? মেলাই আছে,
যে ও যখন জুমার দিন খুতবাতে চড়বে টেঁড়া লাঠি হাতে করে তখন বলবে, শুরু করে দিয়েছে, ওয়াকাজা রব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, তোমরা মা বাবার সঙ্গে সুব্যবহার করো, ভালো ব্যবহার করো, খারাপ ব্যবহার করিও না, আর খাকুড় মারিও না, চুক মুখ দেখাও না, সম্মান বাচক কথা বলো, নরম নরম করে কথা বলো, এইভাবে খুতবাতে চড়ে বলছে। আর ও নিজে মাকে ভাত দেয় না, কানটার দিকে দুয়ার ঘুরে মানে ঘরের মুখ কাটা কানটার দিকে মানে মাকে রেখেছে ওসরা লটকে, আর বেচারি মাটাকে ভাত দেয় না, রে ভাইয়ের কুমামুলবি দুনিয়াতে আছে নাকি? লোককে বলছে তুমি মাকে খেতে দাও, মাকে ভাত দাও, আর নিজে ভাত দেয় না। এইসব আলেমগুলোকে ছাঁটাই করা হবে কেমতের দিন, ওই সবার একটা দল একটা শ্রেণী একদিকে জমা হবে ভাই। এইভাবে যখন জমা হয়ে যাবে, তারপরে যখন এই সব আলেমগুলো একদিকে এই সব মানুষকে বিভিন্ন দলে বিভক্ত করে জমা করে যখন জমা করে দেওয়া হবে, জমা যখন হয়ে যাবে, তারপরে দেখেন আল্লাহ পাক এইবার যখন বিচার করার জন্য আসবে ভাই, বিচার করার জন্য যখন আসবে এবং জাহান্নামটাকে যখন সামনে আনা হবে, ওয়া যে আয়াও মায়ে জিনবে জাহান্নাম আয়াও মায়ে জিন তাযাক্কারুল ইনসানু আন্নাল্লাহু যিকরা, যখন জাহান্নামটাকে টেনে সামনে আনা হবে তখন সবাই সেদিন নেকির কথাগুলো মনে করতে চাইবে, কিন্তু সেদিন মনে করে কোনো কাজ হবে না ভাই, কোনো কাজ আসবে না। আর জাহান্নামকে যখন সামনে আনা হবে, জাহান্নাম এত ডিগ্রন দিবে আর এমন মানে একবারে মনে হচ্ছে গুসাতে ফেটে যাবে খালি গুন্দরিজে জাহান্নাম, তা কাদুতা মাইয়া জমিনাল গায়, যে জাহান্নাম মনে হচ্ছে একবারে গুসাতে ফেটে যাবে একবারে, এরকম অবস্থা হয়ে গেছে। আর হাসুরের মাটি যত মানুষ আছে জাহান্নামের দিক দেখে মানুষ সবাই পাগল পারা হয়ে যাবে, সমস্ত মানুষের কলজা ফুলকা মোচা শুকিয়ে একবার ভিতরে হাড়কাপ হয়ে যাবে রে ভাই। এখন আমরা যদি যতই লড়াচড়া করে যতই দৌড়ায় যতই টাপায় যতই লাফায় না কেন, কলজা ফুলকা কি বাজে ভিতরে ভাই? বাজে জি ভাই, ঠকমক করে বাজছে কি কলজা ফুলকা মোচা? বাজছে? বাজে না। কায়ামাতির দিন সব বাজবে ঠক ঠক করে, যেরকম কপাট লাগাতে গেলে চকাটে লেগে ঠক করে আওয়াজ করে, খুলবেন তাও আওয়াজ, লাগাবেন তাও আওয়াজ, যে করবেন আওয়াজ করে, ওইরকম কায়ামাতির দিন সমস্ত মানুষের কলজা ফুলকা শুকিয়ে মোচা শুকিয়ে ভিতরে খালি আঘাত খাবে আওয়াজ করবে। আল্লাহ কোরআনের মধ্যে বলছেন আলকারিয়া ঠক ঠক কারিনে, মালকারিয়া ঠক ঠক কারিনে কি জিনিস, ওয়ামা আদ্রাক মালকারিয়া ঠক ঠক কারিনে কি জিনিস তা শুনো, ইয়াওমা ইয়াকুনুন নাসু কাল ফারাসিল মাবসুস, যেদিন মানুষ ছত্রু ভঙ্গ হয়ে পাগ্গুপালির রায় দিশাহারা হয়ে পাগল পাড়া হয়ে ছুটাছুটি করবে ভাই, মানুষ সেদিন করবে কে জাহান্নামকে দেখে টাপাটাপি দৌড়াদৌড়ি করবে, এদিকে দৌড়াবে ওদিকে দৌড়াবে, কোন দিকে যাবে সব পাঙ্গপালের নয় দৌড়াদৌড়ি ছুটাছুটি করবে। ফারাস শব্দের অর্থ লেগেছে ভাই তফসিরে পাওয়া যায়, যেবার অনেক রকম পাওয়া গেছে, কিছু লোক চিৎকার করবে চিল্লাবে, কিছু লোক ওর চিৎকারে মানে বিরক্ত হয়ে যাবে, কেউ বলে হাজি ভাই তুমি কেন চিল্লাচ্ছ, কিছু লোক রেগে যাবে, কিছু লোক তার চিৎকারে রেগে যাবে, কিছু লোক দৌড়াতে থাকবে, কিছু লোক পড়ে যাবে, ও দাঁড়াইতে পারবে না, ওকে খোঁচা খোঁচা সব লোক চলে যাবে রে ভাই। এইবার লোকটা যখন খোঁচা খোঁচা যাবে, এবার কি করবে মানুষ দৌড়তে দৌড়তে সবাই চলে যাবে হযরতে আদম আলাইহিস সালামের কাছে। এবার হযরতে আদম আলাইহিস সালামের কাছে গিয়া বলবে, আমাদের জট আপনি তো আদি পিতা, আপনি সর্বপ্রথম মানুষ, আপনি আল্লাহর কাছে একটু দোয়া করেন, আল্লাহ যেন আমাদের ক্ষমা করেন, জাহান্নামের হাত থেকে যেন আমরা বাঁচে। বললে আমি আল্লাহর সামনে দাঁড়াতে পারবো না, আমি যেতে পারবো না, তোমরা চলে যাও নুহের কাছে, নূহ আলাইহিস সালামের কাছে যাও, আমি যেতে আল্লাহর দরবারে দাঁড়াতে পারবো না। নূহের কাছে যখন যাবে নূহ আলাইহিস সালাম বলবে,
আমার কাছে আসিও না, লাভ হবে না, আমি আল্লাহর দরবারে যেতে পারবো না। তোমরা চলে যাও ইব্রাহিমের কাছে, ইব্রাহিম বলবে আমার বেটা ইসমাইলের কাছে যাও, ইসমাইল বলবে মুসার কাছে যাও, মুসা বলবি ঈসার কাছে যাও, ঈসা বলবে আমার কাছে হবে না, চলে যাও শেষ নবী মোহাম্মদ সাল্লামের কাছে। সমস্ত মানুষ দৌড়িয়ে যখন আল্লাহর নবীর কাছে যাবে, আল্লাহর নবী তখন কী করবে ভাই? আল্লাহর দরবারে সাজদায় পড়ে যাবে, দোয়া করতে লাগবে। আল্লাহ পাক বলবেন, এ আমার পেয়ারা হবে, মাথা উঠাও, তোমার দোয়া আমার দরবারে কবুল হয়ে গেছে। এইবার আল্লাহর নবীকে এক পেয়ালা বড় পানি দেওয়া হবে, তুমি পানিটাকে ছিটাও, জাহান্নামের আগুন বসে যাবে। পানিটা নিয়ে যেমন জাহান্নামের উপরে ছিটারে ভাই, জাহান্নামের আগুন আস্তে 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 বসে গেল, মানে ঠান্ডা হয়ে গেল। আল্লাহর নবী আল্লাহ পাককে বললেন, আল্লাহ পরোয়ার দেখার এলাম, আল্লাহ তুমি তো বলে চললাম পৃথিবীর কোনো পানিতে জাহান্নামের আগুন নেভাতে পারবে না। সারা পৃথিবীতে যত সাগর আছে, ভারত মহাসাগর, আরব মহাসাগর, আটলান্টিক মহাসাগর, যত মহাসাগর আছে, সমস্ত সাগরের পানি জাহান্নামে দিলে জাহান্নাম হজম করে দেবে, শেষ করে দিবে, কিন্তু জাহান্নামের আগুন নিভাবে না রে ভাই। তো এটা কোন পানি দিলেন আল্লাহ যে জাহান্নামের আগুন বসে গেল? আল্লাহ পাক বলবেন, হে নবী, আমি কি তোমাকে আগে বলি নাই যে পৃথিবীর পানি সমস্ত হজম করে দিবে জাহান্নামে? কিন্তু আমার যারা প্রকৃত মমিন বান্দা, যারা নেককার পরেজগার বান্দা, আমার মমিন বান্দার চোখের পানি জাহান্নাম হজম করতে পারবে না। যখন আমার মমিন বান্দা রাত্রিবেলা গুনাহ করার পরে, পাপ করার পরে মসজিদে যে যখন গিড়গিড়ায়, আমার ভয়ে, জাহান্নামের ভয়ে, কিয়ামতের ভয়ে যখন করন্দন করে, চোখ দিয়ে পানি ঝরঝর করে বেরিয়ে যায়, তখন ওই চোখের পানিটা জাহান্নাম হজম করতে পারবে না। ওই লোকটার জন্য জাহান্নামের আগুন মানে নিমিয়ে যায়, লোকটা জাহান্নামে পুড়বে না ভাই। আজ পর্যন্ত বলেন তো এতগুলো লোক আছেন জাহান্নামের ভয়ে, কিয়ামতের ভয়ে, আল্লাহর সামনে কিয়ামতের দিন দাঁড়াইতে হবে, জবাব দিতে হবে, এই ভয় পেয়ে আপনারা কোনোদিন কেঁদেছেন, চোখের পানিটা ফেলেছেন ভয়? বলুন তো, মসজিদে গেছেন গিড়গিড়ালছেন, জীবন তো কেটে গেল, 70 বছর 80 বছর 90 বছর এরকম বয়স হয়ে গেছে কত লোকের, কিন্তু মসজিদে যা গিড়গিড়ালছেন, কেনেছেন? আল্লাহ জাহান্নাম থেকে বাঁচাও, আল্লাহ কবরের আজাব থেকে বাঁচাও, আল্লাহ কিয়ামতের মাঠের হাসরের মাঠের আজাব শাস্তি থেকে বাঁচাও, আরশের ছায়াতলে জায়গা দিও আল্লাহ। আল্লাহ হজ কসরের পানি পান করাও, এই কথা বলেছেন কোনো দিন? বলেননি আপনারা তো, কাঁদেননি তো, জাহান্নামের আগুন থেকে বাঁচবেন কী করে ভাই? একটু কাঁদেন, মসজিদে যান, ঢের রাইতে উঠেন, মোনাজাতের মানে যত ইবাদত আছে পৃথিবীতে, যত ইবাদত আছে, সমস্ত ইবাদতের হেড হলো মোনাজাত করা, হাত উঠিয়ে দোয়া করা, বুঝতে পারলেন? আপনি রাত্রে মসজিদে যান, ঢের রাত্রে 2টা আড়াইটা 3টার দিকে মসজিদে যান, সুন্দর করে উজু করেন, আর মসজিদের কোনাতে যা দুরিকাত নামাজ পড়ালেন, আর দুরিকাত নামাজ পড়ার পরে আপনি হাত উঠেলেন, আর হাত উঠিয়ে নিয়ে আপনি আল্লাহর সামনে করন্দন করেন। যদি আপনার কাঁদন বের না হয়, কান্নার মতন করেন, কাঁদন যদি না বার হয়, কান্নার মতন করেন, মুখটাকে আর বলেন, আল্লাহ ক্ষমা করো, আল্লাহ তুমি মাফ করে দাও, আল্লাহ আমি গোনাহগার পাপিষ্টি, আল্লাহ আল্লাহ তুমি ক্ষমা না করলে কে করবে আল্লাহ। এরকম কান্নার মতন করতে করতে আপনি আপনার ভিতরটা নরম হয়ে ভড়ভড়িয়ে কান্দন মেরিয়ে যাবেন। আল্লাহর নবীকে হযরতে উমর বলছেন, নবী গো, যখন আল্লাহর দরবারে দোয়া কবুল হয়ে যেতেন, আমি বুঝতে পারতাম আমার দোয়া আল্লাহর দরবারে কবুল হয়ে গেছে। আল্লাহর নবী বলেন, উমর কী করে বুঝতে পারতাম? বললে, যখন দেখতাম আমার চোখ দিয়ে ঝরঝর করে পানি বেরিয়ে গেল, আর সারা শরীরের লোমগুলো চুলগুলো কাটা কাটা হয়ে দাঁড়িয়ে যেত, আমি বুঝে নিলাম আমার দোয়া আল্লাহর দরবারে কবুল হয়ে গেছে। ভাইরে আমার, আপনার চোখ দিয়ে যখন পানি বেরিয়ে যাবে, আপনি জেনে নেবেন অটোমেটিক একবারে আপনার দুয়াটা আল্লাহর দরবারে কবুল হয়ে গেছে, সত্যিকারের কবুল হয়ে গেছে, বুঝতে পারছেন? তো মসজিদে যান, রাত্রে কানেন গিড়গিড়ান, নিজের পাপগুলো স্মরণ করেন, আল্লাহ এটা পাপ করেছি, ওটা করেছি, এটা মাফ করো, ওটা মাফ করো, এই করো, ওই করো, আপনার কিছু দরকার আছে, দরকারটা চেহেলেন, আল্লাহ এটা দাও, ওটা দাও, এই দাও, ওই দাও, এই বলে দোয়া করেন, আর না চাইলে দিবে। যে ছেলা কাঁদে ও বেশি দুধ পায়, যে ছেলা কাঁদে না ও দুধ পায় না। আল্লাহর কাছে যাবেন, এক বাবার কাছে যদি বারে বারে এক বেটা যায়, কোনো আলগা লোকের কাছে একটা লোক করে, ভাইজি 1000 টাকা দেন তো, লে যাও,
খানিক পরে বলছে, ভাই 1000 টাকাই হলো না ভাই, 2000 টাকা দেন তো। বললে আচ্ছা যাও। আর একবার, ভাই 800 টাকা দেন তো। বললে তোমার মাথা খারাপ হয়েছে না পেট খারাপ হয়েছে? বলে কেন? বলে এ খিবরে তুমি 5000 লে যাও, কিন্তু বারে বারে 2000 দাও, 1000 দাও, 500 দাও, এরকম কি এটা বিরক্ত লাগে না? একবারই চাইলে দেখ 5000। লোকটা রেগে যাবে ভাই, কিন্তু আল্লাহর দরবারে যদি খালি হাত উঠান, ফের হাত উঠান, ফের হাত উঠান, ফের কিছুক্ষণ পরে হাত উঠান, আল্লাহর কাছে চাহেন, দিনে 100 বার চাহেন, 1000 বার চাহেন, আল্লাহ বিরক্ত হবেন, আল্লাহ জয় বেরিয়ে হাত উঠাবেন, তয় বেরিয়ে দেবেন। মাকে 100 বার দিনে মা কহেন, 1000 বার মা কহেন, মা রাখবে? মার মন বিরক্ত হবে? হবে যে ভাই, মা জিন্দগিতে বিরক্ত হবে না। মা পানি খাইত, মা ভাত খেললে ভালো হইত, মা আর 7টা কই মা, মা দমুক জাগে নো, মা কোনে ঘুরে, মা ঘুরে চলে নো, মা খালি, মা খালি, মা খালি, মা সবসময় মা কহেন, মা বিরক্ত হবে? মা জিন্দগিতে বিরক্ত হবে না। আল্লাহ অনেক দয়াবান, অনেক দয়ালু, সুবহান আল্লাহ, আল্লাহর মতন দয়া পৃথিবীতে আর কারো নাই যে ভাই। তো আল্লাহ বিরক্ত হবে না, আল্লাহকে যত ডাকবেন আল্লাহ অত খুশি, যত ডাকবেন অত খুশি, গুনহা করবেন, পাপ করবেন, তোবা করবেন, ওই লোকটাকে আল্লাহ অত ভালোবাসবে। আপনি গুনহাও করবেন না, পাপও করবেন না, তোবাও করবেন না, আপনি কিছু করেন না, আল্লাহ আপনাকে ভালোবাসবে। যা বুঝতে পারলেন? তো আপনি তোবা করেন, মসজিদে যান, গিড়গিড়ান, কাঁদেন, আল্লাহকে ডাকেন, তাহলে আপনার কাজ দিবে। মুনাজাত হচ্ছে সমস্ত ইবাদতের হেড, মুনাজাত করেন, হাত উঠিয়ে দোয়া করেন, আল্লাহ নিজে লজ্জিত হয়ে যায়, নিজেই শর্মিন্দা হয়ে যায়, আমার বান্দা আমার কাছে হাত উঠেছে, আমি কেন দিব না, কেন ফেরত দেবো, কাঁদতে লাগে। তো দেখেন ভাই, পৃথিবীটা বেকার, আজকে পৃথিবীতে আছেন কালকে চলে যেতে হবে, এটা মানে নিন্দ্রা জগৎ। আমরা পৃথিবীতে ঘুরছি স্বপনের মাধ্যমে, নিন্দ্রের অবস্থাতে স্বপন দেখছি ভাই। পৃথিবী থেকে যখন চলে যাব, মরে যাব, তখন চেতন হয়ে যাব। তো দেখেন, কেউ কিছু সাথে নিয়ে যেতে পারবেন না, পৃথিবীতে আছেন, কিছু সাদকা খায়রাত করে, দান করে, তাসবি জিকির করে পৃথিবী থেকে যান। তো কথা হচ্ছে, এটা মাদ্রাসার উন্নতি কল্পে জালসা, কেউ উঠবেন না, পালাবেন না ভাই। আপনারা এই উঠাউঠি করলেই মানে একটু আমাকেও বিরক্ত লাগে, বুঝতে পারছেন? তো আপনারা উঠাউঠি করবেন না আল্লাহর ওয়াস্তে। এটা হচ্ছে মাদ্রাসার উন্নতিকল্পে জালসা। আপনাদের গ্রামে একটা মাদ্রাসা চলছে, সেটা হচ্ছে বানাত মাদ্রাসা, মহিলা মাদ্রাসা। এই মহিলা মাদ্রাসাকে আপনারাকে টিকাইতে হবে, আর মাদ্রাসাটাতে মেয়েরাকে শিক্ষা দিতে হবে। যদি মেয়েরাকে শিক্ষা না দেন, তো ছেলেরাকে শিক্ষা না দেন, আপনি মরে যাবেন, আপনার কবরের কাছে গিয়ে সিথানে কে দাঁড়াবে, কে দোয়া করবে? রব্বের হম হমা কামা রব্বানি সগিরা, রব্বের রাগ ফেরালি বলে বলে দাইয়া, আল্লাহ তুমি আমাকে ক্ষমা করো, আমার পিতা মাতাকে ক্ষমা করো। রব্বের হম হমা কামা রব্বানি সগিরা, আল্লাহ তুমি আমার প্রতি ওই রূপ দয়া মা করো, যে রূপ কচিবেলাতে আমার বাপ মা লালন পালন করেছিল। এভাবে দোয়াটা কে করবে ভাই? তো ওই জন্য বলছি, মাদ্রাসাকে টিকিয়ে রাখেন। তো ভাই, আপনারা পালাপালি করিয়েন না, আসেন এই মসজিদে আল্লাহর ওয়াস্তে। আপনারা এসে এই মসজিদ, এই মাদ্রাসাতে একটু দানগুলো দিয়ে যাবেন।